नमस्कार, आमार नाम गार्गी दास। আমি 2018 সালে WBCS পরীক্ষাতে এক্সিকিউটিভ ক্যাডারে সিলেক্টেড হয়েছি। আজকে এসেছি তোমাদের সাথে একটু ছোট্ট এক আমার জাস্ট জার্নিটা শেয়ার করার জন্য। আমি আমার যদি ব্যাকগ্রাউন্ড তোমরা দেখতে চাও, আমি 2010 সালে যাদবপুর ইউনিভার্সিটি থেকে বি ফার্ম পাস আউট এবং 2012 সালে যাদবপুর ইউনিভার্সিটি থেকে এম ফার্ম পাস আউট। তারপরে ডিউ টু সাম ফ্যামিলি প্রবলেম আমাকে অন ক্যাম্পাসিং আমি TCS এ চাকরি পাই, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, এবং আমি TCS জয়েন করি অ্যাজ এ সিস্টেম ইঞ্জিনিয়ার। তারপরে TCS এ থাকতে থাকতেই মনে হয় যে না, TCS ইজ জাস্ট নট মাই কাপ অফ টি। তো সেই কারণে TCS ছেড়ে আমি বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা দিতে শুরু করি। আর সরকারি চাকরি মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে যে হায়েস্ট সিভিল সার্ভিস যে পোস্ট আছে তার জন্য WBCS পরীক্ষা। তো তখনই প্রথম WBCS এর সম্পর্কে জানতে পারি। তারপরে WBCS এর জন্য পড়া পড়তে পড়তে এমন না, WBCS এর জন্য প্রিপেয়ার করতে করতে আমি অন্যান্য যে সমস্ত পরীক্ষা ছিল, যেমন SSC CHSL, SSC CGL বা পোস্টাল, অনেক পোস্টাল ডিপার্টমেন্টে পরীক্ষা ছিল, মোটামুটি যা ওই সিলেবাসের আন্ডারে যা যা পরীক্ষা নর্মালি হতে পারে সেগুলো আমি সবই ফর্ম ফিল আপ করতাম আর পরীক্ষা দিতাম। তো লাকিলি 2014 পোস্টাল অ্যাসিস্ট্যান্ট তখন অল ইন্ডিয়া বেসিসে হতো, সেটা এখন SSC CHSL এর আন্ডারে চলে এসেছে। পোস্টাল অ্যাসিস্ট্যান্টে আমি সিলেক্টেড হই আর তারপরে পোস্ট অফিস জয়েন করি। তো সেখানেই আমার প্রাইভেট জবের ইতি এবং সরকারি চাকরি শুরু। পোস্টালে জয়েন করে আমার যেটা সুবিধা হয়েছিল সেটা হয়েছিল যে আমি একটু বেশি টাইম পাচ্ছিলাম, যেটা TCS আমার প্রবলেম হতো যে ফ্ল্যাকচুয়েটিং আমার শেডিউল থাকতো, কখনো সকালে কখনো রাতে, ইভেন আমার 12টা 1টাও বেজে যেত বাড়িতে ফিরতে ফিরতে। সেই প্রবলেমটা আমার সর্ট আউট হয়ে গেছিলো। আমি 2000 আমি TCS পোস্ট অফিসে থাকতে আমার বাড়ির কাছাকাছি আমার পোস্টিং ছিল, ডায়মন্ড হারবারে আমার পোস্টিং ছিল। তো সেক্ষেত্রে আমার সুবিধা হয়েছিল, আমি 7টার মধ্যে বাড়ি চলে আসতাম আর 7টার পরে আমি আমার পড়াশোনাটা কন্টিনিউ করতে পারতাম ফর WBCS। তো এইভাবেই তারপরে 2014 WBCS পরীক্ষাতে আমি গ্রুপ সি এর ইন্টারভিউ কল পাই। সেখানে গ্রুপ সি এর ইন্টারভিউতে আমি অ্যাজ এ রেভিনিউ অফিসার সিলেক্টেড হই এবং 2017 ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে অ্যাজ আ রেভিনিউ অফিসার জয়েন করি। বর্তমানেও আমি অ্যাজ আ রেভিনিউ অফিসারই মথুরাপুর 1 ব্লক সাউথ 24 পরগনাতে কর্মরত। কিন্তু সেই 2013 পরীক্ষার পরে কিন্তু আমি আমার জার্নিটাকে থামিয়ে দিইনি। আমি কিন্তু থামিয়ে দিতে পারতাম, কারণ গ্রুপ সিতেও একটা যথেষ্ট ভালো অ্যামাউন্ট অফ স্যালারি ড্র করি আমি। এখন তো পে কমিশন এসে গেছে, আর একটু ভালো হয়েছে, কিন্তু আমার মনে যে ডিটারমাইন ছিলাম আমি যে যখন WBCS পরীক্ষায় দিচ্ছি দেন ওয়াই নট দ্য হায়েস্ট পোস্ট, মানে যেটা আমরা সবারই থাকে যে WBCS পরীক্ষা আমি যখন দেব আমি এক্সিকিউটিভই হব, আমারও সেটাই ছিল। তো আমি 2014 পরে কিন্তু থেমে যাইনি। যেটা হয় যে যখন আমরা একটা চাকরিতে ঢুকে পড়ি তখন কিছু তো একটা ল্যাডনেস চলে আসে, এটা আমার মধ্যেও এসেছিলো। ফলে 15 পরীক্ষা দিইনি, 16 পরীক্ষাতে সিলেক্ট হইনি, 17 পরীক্ষা দিয়েছি, মেন্সও দিয়েছি কিন্তু মেন্সে আমি সিলেক্ট হইনি, 18 পরীক্ষা দেওয়ার পরে এই জাস্ট পুজোর আগেই আমরা জানতাম 2019 পুজোর আগে আমাদের ইন্টারভিউ কল আসে। তো সেখানে আমি গ্রুপ এর ইন্টারভিউর জন্য সিলেক্টেড হই। তো তারপরে গ্রুপের ইন্টারভিউ দেওয়া 6th অফ নভেম্বর 2019 আমার গ্রুপের ইন্টারভিউ ছিল। ইন্টারভিউ ভালোই হয়েছিল, আমার তরফ থেকে আমি স্যাটিসফাইড ছিলাম, কিন্তু আমার যেটা খারাপ লেগেছিল সেটা হচ্ছে আমার ইন্টারভিউটা হচ্ছে খুব কম টাইম স্প্যানের জন্য মধ্যে হয়েছিল, 15 to 17 মিনিটস আমার টোটাল ইন্টারভিউ হয়েছিল। তো সেটা একটা নেগেটিভ দিক ছিল। যাই হোক, ইন্টারভিউ পরে ইন্টারভিউ আমার ভালো হয়েছিল, কিন্তু ইন্টারভিউর পরে আমার বাকিদের সাথে কম্পেয়ার করে মনে হয়েছিল হয়তো আমার এবারেও হবে না। আর আমি খুব ডিটারমাইন্ড ছিলাম যে এক্সিকিউটিভ ছাড়া অন্য কোনো সার্ভিস যদি হয় আমি আবার রিপিট করব। রিপিট করে যতদিন অবধি না আমি এক্সিকিউটিভ পাচ্ছি ততদিন অবধি আমি WBCS পরীক্ষা দিয়ে যাব। সুতরাং মানে যখন রেজাল্ট বেরোনোর ছিল, যেহেতু PSC একটা দিয়ে দিয়েছিল টাইম শিডিউল যে 2019 ডিসেম্বরের মধ্যেই আমাদের ফাইনাল রেজাল্ট বেরোবে, তো আমার মাথায় যে এইটুকুনি ছিল, আমি কিন্তু 2019 পরীক্ষা দিয়েছি অলরেডি মেন্স, 2020 তখন সামনেই প্রিলি পরীক্ষা ছিল, আমি কিন্তু এই না যে পরীক্ষা দিয়ে দিয়েছি 19 পরীক্ষা দিয়ে দিয়েছি এটা ভেবে কিন্তু আমি আমার পড়াশোনাটা থামিয়ে দিইনি। আমি 2020 জন্য ভালোভাবে প্রিপেয়ার হচ্ছিলাম। ইভেন এটুকুনি বলতে পারি যে 2018 আমার যা প্রিপারেশন ছিল তার থেকে 2020 প্রিপারেশন অনেক বেটার ছিল, কারণ আমার মাথায় এটাই ছিল যে যাই হোক মানে যদি এক্সিকিউটিভ বাদে অন্য কিছু তাহলে আমি আবার পরীক্ষাটা রিপিট করব।
কিন্তু 31 ডিসেম্বর আমাদের রেজাল্ট বেরোয় আর আমি এক্সিকিউটিভ হিসেবে সিলেক্টেড হই। তাই তোমাদের বলবো মানে যে এই একটা আমার দীর্ঘ 2013 থেকে ধরে নাও, তো দীর্ঘ 2013 থেকে 2020 এই দীর্ঘ 7 বছরের একটা জার্নি। অনেক অনেক ক্যান্ডিডেটের কাছ থেকে শুনেছি আমি যে তারা প্রথম একবার এক অ্যাটেম্পট বা দু অ্যাটেম্পট বা তিন অ্যাটেম্পটের ক্ষেত্রেই তারা ক্লিয়ার করে দেয়, আমার ক্ষেত্রে সেটা না। এই দীর্ঘ 7 বছরের একটা লড়াই আমার জীবনে ছিল এক্সিকিউটিভ ক্যাডারে সিলেক্টেড হওয়ার জন্য। এই লড়াইতে আমি প্রাইভেট চাকরি করেছি, সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করেছি, স্টেট গভর্নমেন্টেও চাকরি করছি। তো আমি তোমাদের শুধু এটুকুনি বলবো যে তোমরা যদি ডিটারমাইন্ড থাকো, ফোকাস থাকো আর নিজের পড়াশোনাটা কন্টিনিউ করে যাও, তাহলে একদিন না একদিন, হয়তো টাইম বেশি লাগতে পারে, আমার ক্ষেত্রে যেমন 7 বছর লেগেছে, কিন্তু একদিন না একদিন অবশ্যই তোমরা সাকসেসফুল হবে। কারণ দীর্ঘ 7 বছর ধরে একটা পেস মেনটেন করা, কন্টিনিউটি মেনটেন করা, আর যখন তুমি অন্য একটা চাকরি অলরেডি করছো তো সেটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু আমি তোমাদের শুধু এটুকুনি বলবো, হাল ছেড়ো না, দ্যাট ইজ দ্য মোটো মরাল অফ দ্য স্টোরি, হাল ছেড়ো না। এই কথাটা হাল ছেড়ো না আমি কেন বলছি, তার কারণ এখন তোমরা জানো যে এরকম একটা COVID-19 সিচুয়েশন চলছে, শুধু ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গলে নয়, পুরো ওয়ার্ল্ডে। তো সেক্ষেত্রে আমাদের যেটা আমাদের সরকারের তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে কিছু অস্ট্রেলিটি মেজার, যেটা নিয়ে সবাই একটু ভয় আছে বলতে পারো, অস্ট্রেলিটি মেজার্স বিভিন্ন যে নেওয়া হয়েছে, সেখানে কিছু আমাদের 7th পয়েন্ট যেটা ছিল সেখানে ছিল যে নো রিক্রুটমেন্টস। নো রিক্রুটমেন্ট মানে কিন্তু কোনো চাকরি হবে না এরকম কিছু না, ওটার নিচে যদি দেখো তোমরা ভালো করে অর্ডারটা পড়ে দেখো যে ওটা 30th জুন অবধি লেখা ছিল, মানে হয়তো আমাদের সরকার 30শে জুন অবধি সেই কিছু অস্ট্রেলিটি মেজার্স ওনারা মেনটেন করছে। কিন্তু তার মধ্যেও তোমরা দেখতে পারো পিএসসি ছোটোখাটো কিছু রেজাল্ট বার করছে, মানে যেখানে কম ভ্যাকেন্সি আছে সেরকম কিছু, হয়তো হাই লেভেলের কিছু বার করছে না। রিসেন্টলি আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের রেজাল্টও বার করেছে পিএসসি। সুতরাং কোনোভাবেই তোমরা ডিমোটিভেট হয়েও না যে আর তো পরীক্ষা হবে না, তো কী হবে পড়ে, এই জিনিসটা হচ্ছে সব থেকে খারাপ জিনিস। মানে এই যে WBCS এর মতো একটা পরীক্ষা যেটা একটা এত দিনের জার্নি, মানে মিনিমাম ধরে নাও একটা 2 বছরের জার্নি প্রিলি টু ফাইনাল রেজাল্ট বেরোনোর পর মধ্যে, সেক্ষেত্রে তোমার পেশেন্স, মানে সব থেকে বেশি তোমার যেটা কাজে লাগবে তিনটে জিনিস, দ্যাট ইজ পেশেন্স, কনসিস্টেন্সি অ্যান্ড ইউর ডিটারমিনেশন। সেই জিনিসটা যদি না থাকে, এই যে তোমরা পেশেন্স হারিয়ে যদি ফেলো, তাহলে কিন্তু আলটিমেটলি তোমরা কিছুই অ্যাচিভ করতে পারবে না। মানে ধরো তোমরা বলছি আমি এই যে 2-2.5 মাসের একটা লকডাউন পিরিয়ড চলছে, এখানে যদি তোমরা এটুকুনি ভেবে নাও যে কি হবে বা পরীক্ষা হবে কি না, বা সমস্ত পরীক্ষার ডেট পিছিয়ে যাচ্ছে, হয়তো 2020 যেটা ডেট আছে মেন্সের সেটাও হবে না, কোনো কিছুদিন পরে পরীক্ষা হবে, কি হবে পরীক্ষা হবে কি না, এই সমস্ত নেগেটিভ থটসগুলো নিয়ে তোমরা যদি এগোতে চাও তাহলে কি হবে, কিছু লাভ হবে না। আলটিমেটলি তোমরা টেনশনে পড়ে যাবে, কেউ কেউ হয়তো পরীক্ষা করাই বন্ধ করে দেবে। কিন্তু তাতে কি হলো, মানে ধরো পরীক্ষা না হো যদি হয় আর ধরো তোমরা পড়ছো না, তাহলে কি তোমাদের কাছে এক্সপেকটেশন কিন্তু কিচ্ছু নেই, জিরো। কিন্তু ধরো পরীক্ষা হলো আর এই যে ধরো 2-2.5 মাসে, ধরো যখন পরীক্ষাটা হবে এই যে 2-2.5 মাসের একটা খুব ভালো গ্যাপ, মানে আমাদের মধ্যে অনেকেই যারা প্রিপেয়ার করে তারা কোনো না কোনো কাজের সাথে যুক্ত থাকে, ফলে দিনে হয়তো যতটা দেওয়া উচিত পড়াশোনার পিছনে ততটা দিতে পারে না, ঠিক আছে, মানে কোনো উপায় নেই তাদের কাছে। কারণ তাদের কাছে, আমার ক্ষেত্রে যেটা ছিল যে তাদের অন্য একটা চাকরি আছে, সেখানে টাইম দিতে হচ্ছে, সকাল 10টা থেকে 6টা, সন্ধে 6টা অবধি কিন্তু আমরা পড়াশোনার পিছনে দিতে পারতাম না। সেই জিনিসটা দেখো, মানে তুমি পজিটিভ ওয়েতে যদি দেখো যে এই 2.5 মাসটা কিন্তু তোমার সলিড 2.5 মাস, তোমার কোনো কাজ নেই, কোথাও বাইরে যেতে হচ্ছে না, তুমি শুধুমাত্র বাড়িতে তোমার বইয়ের সাথে তুমি টাইম কাটাতে পারছো, এটাকে তোমার একটা খুব খুব পজিটিভ ওয়ে হিসেবে দেখা উচিত। কারণ এই যে 2-2.5 মাসের গ্যাপটা, এটা কিন্তু অনেকখানি ডিটারমাইন করবে যে কে এগোবে আর কে এগিয়ে যাবে না, তাই না? মানে ধরো যারা এই 2-2.5 মাসটাকে খুব ভালো করে ইউটিলাইজ করছে, তারা কিন্তু তোমাদের থেকে 2-2.5 মাস এগিয়ে গেল। কিন্তু যারা তোমরা শুধুমাত্র মন খারাপ করে টেনশন করে বাড়িতে বসে আছো, তারা কিন্তু অন্যান্য ক্যান্ডিডেটদের থেকে 2-2.5 মাস পিছিয়ে গেলে। তাই বলবো কোনোভাবেই নেগেটিভিটি নিজেদের মধ্যে আনতে দিও না, পরীক্ষা অবভিয়াসলি হবে প্রতি বছর যেমন হয়। হ্যাঁ, হয়তো এই COVID-19 সিচুয়েশনের জন্য 1-1.5 মাস বা 2 মাস একটু লেট হতে পারে, কিন্তু অবশ্যই অবশ্যই পরীক্ষা হবে, তোমরা যেন খুব ভালো করে নিজেদের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করো, অবশ্যই করো।